তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, এটা বিশ্বাস করবে, ঠিক আছে? তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং, মহাধুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল, এটা ওরা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করে, বুঝতে পারছেন না মনে হয়। তারা বিশ্বাস করে যে হ্যাঁ, এই যে পানি খাচ্ছি, পানি একটা জিনিস, তরল পদার্থ খাচ্ছি, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে। তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, কে সৃষ্টি করলো সেটাতে নিয়ে বিশ্বাস করবে না। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ এপিস্টিমোলজি, মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা রূহ, কবর আজাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, ওই যে কবরের ফেরেশতা আসবে প্রশ্নোত্তর, হ্যাঁ, ওই যে কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ, তারপরে যে আগের নবী রসুলগণ, আগের আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কী হবে, এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না? ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে। এখন এই কারণেই তারা যেহেতু স্রষ্টায় বিশ্বাস করে না, এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে হবে, একটা দিতে হবে না? কেমন করে মানুষ সৃষ্টি হলো, কোত্থেকে আসলো, কেমন ছিল আমাদের আদিম পুরুষরা, দিতে হবে কি না? এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে, এই অ্যামিবা থেকে, ওই কোষ থেকে, অমুক থেকে, তমুক থেকে, এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে, দেখেন নাই? আচ্ছা, এইগুলো এমনি এমনি না, কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার জোরপূর্বক চেষ্টা করা হচ্ছে এখানে, আর কিছু না। এখানে যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিসসালামকে, তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, তার পাজর থেকে হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন, শয়তান প্রলুব্ধ করেছে, তাই না? তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি, আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে, এবং আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিসসালাম। এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে? আর যেহেতু ওরা এই কনসেপ্টে বিশ্বাস করে না, এই কারণে একটা সৃষ্টিতত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে। মতবাদ দেয় দেখ, মত প্রকাশ করে করুক, সেটা বুঝলাম, স্বাধীনতা আছে, কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন? যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক, যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক, তারা এগুলো বিশ্বাস করে করুক। একজন মুসলিম তো করে না, করে মুসলিম সমাজের মানুষকে করে, তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো পড়াতে হবে কেন? এই জায়গাটাই তো সমস্যা। আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু যে আপনারা জোর ঘাত ধরে ইসলাম কবুল করো, এরকম কথা কেউ বলে? আমরা কি করি? আমরা কোরআন সুন্নাহ থেকে সত্যটা স্পষ্ট করি, যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে, যার ইচ্ছা হয় সে করবে না। লেকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য, আমাদের দিন আমার জন্য। তোমরা যদি কোরআন সুন্নাহ মেনে নাও, আত্মসমর্পণ করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে, ইনশাআল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি না করো, তোমাদের কবর তোমাদের, তোমাদের তোমাদের পরকাল তোমাদের, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না, কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোতে বিশ্বাস করলে কিন্তু ঈমান থাকবে না, থাকবে? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই, অন্য কোনো প্রাণী থেকে করেছেন, তাহলে ঈমান থাকবে? কোরআনে শত শত আয়াত আছে, ওয়াআল্লামা আদাম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। ওয়াইস কল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি স্মরণ করো হে নবী, সে সময়ের কথা আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ। আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা? আল্লাহর খলিফা। আমরা এই দুনিয়ার অধিবাসী নই, আমরা জান্নাত থেকে এখানে এসেছি, আমরা জান্নাতে ছিলাম, কেন চলে আসলাম? শয়তান ওই যে আমাদেরকে প্রবুদ্ধ করেছিল, সূরা তহা পড়বেন, আল্লাহ পাক ওখানে বলেছেন, শয়তান গিয়ে আদম আলাইহিস সালামকে বলছিল, ইয়া আদম, হে আদম, আল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব, জানাবো কি, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে, চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না। এই দুটো টোপ দিয়েছে, রাজত্ব পাবে, অমরত্ব পাবে। এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন, ফাকালা মিনহা, সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো। কোথা থেকে খেলো? ওই গাছের কাছ থেকে তারা খেয়ে ফেললো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক, এটা ধাবাস করে খুলে পড়ে গেল, নাউজুবিল্লাহ। জান্নাতে সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? শয়তান। তাহলে এখন দুনিয়ায় যারা আমাদেরকে নগ্ন করতে চায়, এরা কার অনুসারী বলেন? বুঝতে পারছেন না? একই মিশন না, একই মিশন। আচ্ছা, এরপর আল্লাহ পাক বললেন, তোমরা আর এখানে থাকতে পারবে না, আল্লাহ মাকুল্লাকুমা
ইন্ন শাইতানা লাকুমা আদু মুবিন, আমি কি তোমাদের দুজনকে বলি নাই আদম হাওয়া যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা বললেন রব্বানা জালামনা আনফুসানা, বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন, আল্লাহ মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু দুনি আর জান্নাতে থাকা হলো না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। কোথায় নেমে যাও? পৃথিবীতে নেমে যাও। তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে? পৃথিবী আগেই ছিল, পৃথিবী কি আগে থেকেই ছিল। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে, আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে। কি আসবে? এই যে তাওরাত হেদায়েত ছিল না, তাওরাত জাবুর ইঞ্জিল সব হেদায়েত ছিল, ঠিক ওই সিলসিলাতেই এসেছে কি আল কোরআন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ। আমরা এসেছি পৃথিবীতে জান্নাত থেকে, এখানে পরীক্ষা দিচ্ছি, উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া। আমরা এখানে থাকতে আসি নাই তো, থাকতে আসছি আমরা এখানে, আসছি জান্নাত থেকে, ফিরে যাব কোথায়? ইনশাআল্লাহ জান্নাতে, ইনশাআল্লাহ জান্নাতে। আরে দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব। পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের মতো। কোথায়? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাহ পাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায়। ওই মক্কায় কোনো মানুষ ছিল? কোনো খাবার, কোনো পানি? ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসবো? কি যুক্তি এর পিছনে, কি লজিক, কি সায়েন্স বলেছিলেন, নাকি আল্লাহ পাক বলেছেন বাস আমল করেছেন? সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, শুনলাম মানলাম, এর নাম ইসলাম। কোনো প্রশ্ন করা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই, প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে, কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দেন। নামাজ যে আল্লাহ পাক পড়তে বলেছেন, নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে। আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে, নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে, কিন্তু সব কিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন করো, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে, ব্যাস। আল্লাহ বলেছেন জাকাত দাও, জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে। এটা কেন দিব? আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না? আমাকে খাওয়াতে হবে কিনা, এত যুক্তি তর্কের দরকার নাই। আল্লাহ পাক জাকাত দিতে বলেছেন, নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে। এই ওযু করি, আমরা ওযু করি পবিত্রতা অর্জন করার জন্য, নামাজের জন্য, কিন্তু এই ওযু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান না? সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে, সব কারণ হয়তো আমার জানা নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন সামিআনা আতাআনা, এর নাম মুসলিম, শুনলাম মানলাম, এর নাম মুসলিম। সব এত প্রশ্ন করা যাবে না, ওইটা কেন, এইটা কেন, পর্দা কেন, এই যুগে পর্দা কেন, ইসলামের চোরের হাত কাটার বিধান কেন, কেন হাত কাটার বিধান? এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ, এলাকায় চুরি বাড়বে না কমবে? কি মনে হয় আপনাদের? আর যদি তাকে বিভিন্ন ফাঁক ফকরে বের করে দেন, ছেড়ে দেন, চুরি আরো বাড়বে না কমবে? আরো বাড়বে, আরো বাড়বো। দেখবে যে ধর্ষণ করলে কোনো শাস্তি নাই, আরো করবো, মদ খাইলে কোনো শাস্তি নেই আরো খাবো, চুরি করলে কোনো শাস্তি হয় না আরো করবো, ব্যাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলো। আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন, আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে না। আল্লাহ পাকের বিধান প্রতিটাই কল্যাণকর। এখন মানুষকে এগুলো বোঝাতে হয়। আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না। সব জায়গায় ধর্ম টেনে আনবো না মানে কি? সব জায়গায় আপনার মন গড়া বিধান টেনে আনবেন না, সব জায়গায় ধর্ম ঠিকই চলবে। আমাদের এটা কি শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা? জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না? এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই, এখানে পারিবারিক হেদায়ত নাই, অর্থনৈতিক হেদায়ত নাই, সামাজিক হেদায়ত নাই, তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন? কেন চলবে না? এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ। এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন বলি। আরেকটা এক্সাম্পল দিব, হ্যাঁ, সন্তানকে কোরবানি করতে বলেছেন আল্লাহ পাক, মনে আছে? ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করবো, জবাই করবো? আল্লাহ পাকের হুকুম এসেছে, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। আল্লাহ পাক তো চান নাই যে সন্তান হত্যা, সন্তানকে হত্যা করা হোক। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ওই স্মৃতি কিয়ামত পর্যন্ত মানুষ ঈদুল আজহায় পালন করে না, শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার চায়, ওই যে কুরবানি দেয়, খেয়াল করে দেখবেন, তাই না? কোটি কোটি মানুষ সেই কষ্ট খায় না? একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। এটাই একমাত্র ব্যাখ্যা নয়, আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম, আরো অনেক ব্যাখ্যা আছে। এটা একটা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে। চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম। আল্লাহ পাক এটাই বলছেন ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না, ভুলেও মৃত্যুবরণ করো না,
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে, আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না। মৃত্যু কবে আসবে জানি? তাহলে কি অপেক্ষায় বসে থাকবো নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হব? কোনটা? খালি একটা কাজ করতে হবে, আল্লাহর রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করব, যা ছাড়তে বলেছেন ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব, যা নাই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যদি দেখা যায় বাধ্য হয়ে আমি পাপে লিপ্ত হয়ে যাচ্ছি, হতাশ হবেন না, তওবা করে আবার ফিরে আসবেন। পথ চলতে গিয়ে হোঁচট খেয়েছেন, ভালো পথে চলছেন কিন্তু হোঁচট খেয়েছেন, হতাশ হবেন না, ওযু করবেন, নামাজ পড়ে আবার তওবা করবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাআল্লাহ। আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক যাকে রহম করবেন, দয়া করবেন, শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি, মন থেকে 100% চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার ওসিলায় হলেও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা শিরিক করব না, বেদাতি আমলে যাব না, হারাম খাবো না, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধাচরণ করবো না, এবং নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই ওসিলায় আমাদের সবার গোনাগুলোকে মাফ করবেন।